চূড়ার ভিতরে একটা আয়াতে কারিমা আছে যে নারীদের ছলনা হলো সবচেয়ে বড় বিশেষ ছলনা, কথা বলেন ঠিক কি না? নারীরা জায়গায় উল্টে যায়, এরকম নারী আছে না? মায়ের দোষেরটা আরেকজনের উপর সরাসরি চাপিয়ে দেয়, এরকম আছে না? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মিন কাইদিকুন্না, নিশ্চয়ই তারা ছলনা করে। কার কথা? দেখছেন নারীদের ছলনামের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, তাদের ছলনাটা হলো সবচেয়ে বড়। ওই জুলাইখা যখন উচ্চারণ করলো আজ যদি মিসাল দুধতলা দিয়া কাল সাপ পুষেছি, নাউজুবিল্লাহ বলেন, ছোট্টবেলা থেকে যে মাসুম বাচ্চাকে আমরা ঘরের ভিতরে লালন পালন করলাম, সে একজন ছাগল হয়ে আজকে মালিকের শরীরের দিকে নজর দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন না? এরকম অপবাদ দুনিয়ার জমিনে এখনো আছে না নাই? অনেক পুজোর বানান আছে না নাই? মিথ্যা অপবাদ দিয়ে আলেমদেরকে দর্শনের সুযোগ দেওয়া হয়, দর্শনের অপবাদ দেওয়া হয়, এরকম সারা পৃথিবীতে উদাহরণ আছে না নাই? আল্লাহ কথা বলো, এরকম ষড়যন্ত্র গুলো একদিন প্রকাশিত হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? ডাইরেক্ট পোল্ট্রি নিল, দুধ তোলা দিয়ে কাপসা পুষেছে। দেখেন ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নিয়ে অনেক হুজুর ওয়াজ করে, কান্নাকাটি চোখের পানি ফেলে, আবার ইউসুফ জুলেখা বাংলা সিনেমার কাহিনীর মতো মিলিয়ে দেয়, এরকম আছে না? লাস্টে মিলিয়ে দেয়, কিন্তু আসলে কি এরকম প্রেম কাহিনীর কোনো ঘটনা? ইমান বাঁচানো, চরিত্র বাঁচানো, ইমান বাঁচানো একটা মারাত্মক কাহিনী, কথা বলেন ঠিক না? যেটাকে বলা হয় আহসানুল কসাস। ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে জুলাইখা বলে, ও আজিজে মিসর, দুধকলা দিয়ে আমরা কালসাপ পুষেছি, ছোট্টবেলা থেকে যাকে অতি আদর যত্ন করে লালন পালন করলাম, আজকে সেই ইউসুফ আমার শরীরের দিকে নজর দিয়েছে। আমি যখন একাকী ঘরের ভিতরে আছি, সে আমার গায়ের ভিতরে হাত দেওয়ার চেষ্টা করেছে, তার হাত থেকে বাঁচার জন্য আমি দৌড়ে পালাচ্ছিলাম। এখন তুমি যদি সাগরের বিচার না করো, তাহলে আমি আর এই ঘরের ভিতরে থাকবো না, আমি এই সাগরের মৃত্যুদণ্ড চাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি তাকে জেলখানার ভিতরে দেখতে চাই, আমি তার মৃত্যুদণ্ড চাই, আমি তার ফাঁসি চাই, কারণ সে আমাকে দর্শন করার জন্য চেষ্টা করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিছুই বলেন না, ঘটনা ছিল একটা, পুরোপুরি উল্টে দেয়া হলো, ঠিকই না বলেন? এই অবস্থার ভিতরে আজিজে মিশরের কাছে তিনি আর কি বলবেন, চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এখন এই বিপদের মুহূর্তে আমার আল্লাহ তাআলা আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন, ও জিবরিল, আমার হাবিবকে বলে দাও, আমার নবী ইউসুফকে বলে দাও যে আমার ইউসুফ আলাইহিস সালামকে বলে দাও যে এই কথাটাকে প্রমাণ দেওয়ার জন্য আমার কাছে একটা সাক্ষ্য আছে, আমি নিষ্পাপ, এই কথাটা বলতে বলো। সুবহানাল্লাহ বলো, ইউসুফকে বলো সে নিষ্পাপ, তার একটা সাক্ষী আছে। ইউসুফকে যখন আজিজে মিশর জিজ্ঞেস করে, জুলাইখা যে অভিযোগ তোমার জন্য করলো, তোমার কোনো সাক্ষী আছে কি? ইউসুফ চুপচাপ দাঁড়িয়ে থাকেন, এই মুহূর্তে আমার কোনো সাক্ষী নাই। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন, আজিজে মিশরকে বলো, হে ইউসুফ, আমার একটা সাক্ষী আছে। এরকম সাক্ষী বর্তমান যুগেও ছিল, সাক্ষী দেওয়ার জন্য যখন যায় গেট থেকে হারিয়ে যায়, এরকম আছে না? সম্মানিত ভাই, ইউসুফকে বলা হলো আপনার একটা সাক্ষী আছে, আপনি বলে দেন। এখানে তো কোনো মানুষজন না, কি সাক্ষী দিবে? আমার তো এখানে সাক্ষী কাউকে দেখছি না। আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনি শুধু বলে দেন আমার সাক্ষী আছে। আজ যদি মিশরকে বলা হলো যে আমার একটা সাক্ষী আছে, কে সাক্ষী? জুলাইখার খালাতো বোন একটা বেড়াতে এসেছে, এই খালাতো বোনের কোলের ভিতরে ছোট্ট 2 মাসের একটা বাচ্চা আছে, তার নাম হলো কিসিম। কি নাম বলে? আল্লাহ তাআলা ইচ্ছে করে 2 মাসের বাচ্চা দিয়েও সাক্ষী দিতে পারে, কথা বলতে পারে। আবার এমনও দেখা যায় ঘটনার সময় 2 বছরের মানুষ ছিল, বাচ্চা ছিল, তার সাক্ষীতে অনেক লোক দুনিয়া থেকে বিদায় নেবে, এরকম রেকর্ডও আছে না নাই? 2 মাসের বাচ্চা, 2 বছরের বাচ্চা তখন কি দেখছে? সে তো আর কিছুই না, সে তো আর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সাক্ষী না, কথা বলে ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করলেন, জুলাইখার খালাতো বোনের একটা মেয়ে আছে, নাম হলো কিসিম, সেই বাচ্চাটার বয়স হলো 2 মাস। আজকের উদ্ভূত পরিস্থিতির ভিতরে আমার জন্য সাক্ষী হলো সেই কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন। 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহ যদি ইচ্ছে করেন বলাইতে পারেন কি পারেন না? কথা বলেন পারেন কি পারেন? আজকে মিশরকে বলা হলো আমার সাক্ষী হলো কিছি। আজকে মিশর বলেন 2 মাসের বাচ্চা কিভাবে কথা বলবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বর্ণনা করলেন আমার এত কিছু বুঝার কোনো সুযোগ নেই, বুঝানোর টাইম নেই। সে বাচ্চাটাকে নিয়ে আসে, সে বাচ্চা নিজেই বলবে সাক্ষী। বাচ্চাটাকে যখন নিয়ে আসা হলো, তাকে যখন জিজ্ঞেস করা হলো এই যে জুলাইখা এবং ইউসুফের ঘটনা তুমি কতটুকু জানো, ওই বাচ্চাটার মুখের ভিতর আল্লাহ তাআলা জবান সৃষ্টি করে দিলেন। সেই বাচ্চাটা তখন কথা বলা শুরু করলো, ইনকানা আমিসুহু কুদ্দামিন কবরে ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফের জামা যে তার সামনের দিকে যদি ছিঁড়া থাকে, যদি ইউসুফের জামা যদি সামনের দিকে যদি ছিঁড়া থাকে, তাহলে ওই নারীটা যেটা তিনি বলেছেন সত্য, আর ওই ইউসুফ হলেন মিথ্যাবাদী। জামার যদি সামনের দিক ছিঁড়া থাকে তাহলে মহিলাটা মিথ্যাবাদী আর ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন। আর যদি পিছনের দিকে যদি ছিঁড়া থাকে, জামার কোন দিকে ছিঁড়া থাকে ফাঁকা জামা, তাহলে জুলাইখা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ বলেন না? ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ হলো সত্যবাদী। এখন সপ্তম দরজার সামনে যখন চলে আসা হলো, তখন জুলাইখা যখন কাপড় ধরলো ইউসুফের কোন পাশটা ছিঁড়লো? তাহলে এই যে কন্যা সন্তান 2 মাসের বাচ্চা কিসিন, সে যেটা বললো ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি জামাটা পিছনের দিকে ছিঁড়া থাকে তাহলে ফাঁকা জামা, এই জুলাইখা হলো মিথ্যাবাদী। তাহলে সেটা প্রমাণ হয়ে গেছে কিনা? প্রমাণ হয়েছে কিনা? ইউসুফের পিছনের দিকে ছিঁড়া প্রমাণ হয়ে গেল জুলাইখা মিথ্যাবাদিনী আর ইউসুফ সত্যবাদী। সুবহানাল্লাহ। এই কথার পরে যখন প্রমাণ হয়ে যায় আমার ভাইয়েরা ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী, এবার আর কিছুই বলে না। আজকে মিশর ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হলো, কিন্তু এই যে জুলাইখা তার চাকরের প্রতি আকৃষ্ট হওয়া, চাকরের প্রতি তার আকর্ষণ হওয়া, তার প্রতি চরিতার্থ করার জন্য তার আকর্ষণ, এই কথাটা সারা মিশরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যায় যে একজন মালিকা হয়ে নিজের চাকরের প্রতি কিভাবে আকৃষ্ট হয়। এমন কি সৌন্দর্য ইউসুফের ভিতরে আছে? আল্লাহু আকবার বলেন। এমন কি সৌন্দর্য ইউসুফের ভিতরে আছে যে যেটা দেখে জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। জুলাইখা সেটা শুনছে, জুলাইখা সেটা শোনার পরে সমগ্র মিশরের নারীদেরকে ডাক দেন, আসো আমার বাড়িতে দাওয়াত দাও, সবাই আসো। তাদেরকে যখন খাবার টেবিলে বসতে দিলেন, তারা খেলো। খাওয়ার পরে তাদের হাতে একটা একটা আপেল এবং ছুরি তুলে দিলেন। তাদেরকে বলে তোমরা তোমাদের আপেলটা কাটো, আর এই ফাঁকে ইউসুফকে তাদের সামনে নিয়ে আসা। আমার ইউসুফের সৌন্দর্য দেখে ওই মিশরের নারীরা আপেল কাটতে কাটতে তাদের আঙ্গুলগুলোকে কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এত বিশেষ সৌন্দর্য ইউসুফের ছিল। এবার জুলাইখা ঘোষণা করল, আমার ভাইরা ও মিশরের নারীরা, তোমরা কি প্রমাণ পাইনা কেন আমি ইউসুফের প্রতি এত আকৃষ্ট, কেন আমি ইউসুফের প্রতি এত আকর্ষণ হলাম? এবারে তোমরা কি তোমরা প্রমাণ পেয়েছো কিনা? ওই মিশরের নারীরা বলল, হ্যাঁ, এত বিশেষ সৌন্দর্য তার ভিতরে আল্লাহ তাআলা দান করছেন, আপনি আকর্ষণ হওয়ার অবশ্যই উপযুক্ত একটা কারণ। জোরে বলি আল্লাহু আকবার। এবার আর জুলাইখা একক নয়, সমগ্র মিশরের নারীরা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে যায়। সব নারী মন থেকে চায় ইউসুফকে কাছে পাওয়ার জন্য, সমগ্র নারী ইউসুফকে কাছে পাওয়ার জন্য মন চায়। এই অবস্থার ভিতরে ইউসুফ আল্লাহর দরবারে দোয়া করলেন, আপনি যদি আমাকে সেভ না করেন তাহলে এই নারীদের হাত থেকে হয়তো আমি বাঁচতে পারবো না, আমার চরিত্র হয়তো ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। হয়তো শেষ প্রান্তে চলে যাবে, আপনি আমাকে বাঁচান। দেখেন আমার ভাইরা, ইউসুফের সৌন্দর্য দেখে তারা কি কাটলো? হ্যাঁ, আপনি কাটতে কাটতে তার আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। আবার আমার নবীর সৌন্দর্য সম্পর্কে বিশ্ব নবীর প্রিয় স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করলেন, ও মিশরের নারীরা, তোমরা নবী ইউসুফের সৌন্দর্য দেখে তোমাদের আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিলা, আর আমার নবীর সৌন্দর্য যদি মিশরের নারী তোমরা দেখতা তাহলে আপেল কাটতে কাটতে হাত নয়, একদম তোমাদের কলিজাকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আমার নবীর কেমন সৌন্দর্য ছিল! এত বেশি তিনি সৌন্দর্যপূর্ণ ছিলেন, শত শত ইউসুফ একসাথ করলেও আমার নবীর সৌন্দর্যের ধারে কাছে। সম্মানিত ভাইরা, এই যে জেলখানার বিতরণ ইউসুফকে দিয়ে দেয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম ১০টি বছর জেল খেটেছেন। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? কার কার কষ্ট হয় একটু হাত তুলেন। কষ্ট হয় না কার? একটু হাত তুলেন। কষ্ট হয় না? তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 11টার কাছাকাছি। আপনাদের কষ্ট হচ্ছে, আমরা দোয়ার দিকে চলে যাব। আলোচনার একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমার ইউসুফ আলাইহিস সালাম অসুবিধা। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলের ভিতরে ছিলেন। কত বছর? সবাই কথা বলতে হবে, বলেন কয় বছর? এবার আপনারা বলেন, নবী ইউসুফের মতো আমার নবী জেল খেটেছেন কিনা? কি বলেন? আমার নবী 3 বছর জেল খেটেছেন। কত বছর? জোরে বলেন না, কত বছর? আজকে যে কয়েক হাজার মানুষ এখানে আছেন, জেনে নেন আমার নবী 3 বছর জেল খেটেছেন। শিবা বিতারিক নামক জায়গার ভিতরে নবীকে অবরোধ করে রাখা হলো, বন্দী করে রাখা হলো। কারণ নবীর অপরাধ হলো এই কোরআনের বাণী জমিনে তিনি প্রচার করেন। কথা বলেন ঠিক কিনা? নবীর অপরাধ হলো কালেমার বাণী তিনি মেসেজ পৌঁছান মানুষদের কাছে। আর নবীর যুগের ইউসুফ যারা আছে, নবীর খাঁটি উম্মাহ যারা আছে, তারাও আজকে কোরআনের জন্য, কালেমার জন্য, নবীর সুন্নার জন্য জেলখানার ভিতরে আছে না নাই? একদম ঐতিহাসিক সুন্নাহ, একটা ঐতিহ্যগত সুন্নাহ, এটা থাকবে। আমরা সারা এভাবে সিস্টেমটা জারি থাকবে। কিসের জন্য বলেন? এই কোরআনের জন্য, আর কিছুই না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এটা ছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা মহান সর্বশক্তিমান আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলখানার ভিতরে ছিলেন। আমার নবী বিশ্বনবী 3 বছর জেলখানার ভিতরে ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার ভিতরে যাওয়ার পরে নবীর বংশের সমস্ত মানুষগুলোকে 2 পাহাড়ের গিরিখাদের ভিতরে অবরোধ করে রাখা হলো। সেখান থেকে কোনো মানুষকে বের হতে দেয়া হয় না, বাহির থেকে কোনো মানুষকে সেখানে ঢুকতে দেয়া হয় না। বিশ্বনবীর পরিবারের সদস্যরা তীব্র খাদ্য সংকটের ভিতরে পড়েন। প্রথম বছর তারা খাওয়া দাওয়া করলেন, তাদের সাথে যতগুলো পশু ছিল সেগুলোর গোশতগুলো তারা খেলেন। জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় বছর তাদের আর কোনো খাদ্য নাই, সেই পশুগুলোর চামড়াগুলো তারা চিবিয়ে চিবিয়ে খান, পুড়িয়ে পুড়িয়ে তারা সেগুলো খান। তৃতীয় বছর তাদের আর কোনো খাদ্য নাই। 3 নম্বর বছর বিশ্বনবীর পরিবারের সদস্যরা গাছের লতা পাতা শিকড় বাকলগুলো তারা চিবিয়ে চিবিয়ে খান। এই কষ্টের ভিতরে বিশ্বনবী একে একে 7 দিন পর্যন্ত উপবাস থাকেন। বিশ্বনবীর প্রিয় দৌহিত্র হাসান এবং হুসাইন ক্ষুধার যন্ত্রণা কাতর হয়ে বিশ্বনবীর কাছে যখন নালিশ করেন, আপনার কন্যা আমাদেরকে খাদ্য দেয় না, বিশ্বনবী সব কিছু বুঝতে পারলেন এবং নিজের যুবা মোবারক তুলে তাদেরকে সান্ত্বনা দিলেন যে তোমরা তো মাত্র 3 দিন খাদ্য পাও নাই, আর আমি বিশ্বনবী একে একে 7 দিন পর্যন্ত আমার পেটের ভিতরে কোনো খাদ্য পড়ে না। 7টা পাথর বাঁধা পেটের সাথে। এখন এই যে নবীর পেটের সাথে পাথর বাঁধা, এই ঘটনা বর্ণনা করেও আমরা চোখের পানি ফেলি, এরকম ঘটনা আছে। কিন্তু আমার নবী কেন পেটের সাথে পাথর বেঁধেছে? আচ্ছা, আমার নবী যদি চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ আমি উপবাস, আপনি আমার জন্য খাদ্যের ব্যবস্থা করেন, আল্লাহ কি করতেন না? হ্যাঁ, করতেন না। কিন্তু নবী তো নিজের জন্য চান নাই, তিনি দ্বীনের জন্য কষ্ট স্বীকার করেন, কষ্ট ভোগ করলেন। এটা উম্মতকে শিক্ষা দিচ্ছে এই কোরআনের পথ এত সহজ কোন পথ নয়। কথা বল ঠিক না? কুসুমাস্তীর্ণ পথ, কণ্ঠকাকীর্ণ পথ। এই পথের ভিতরে কষ্ট, জুলুম, নির্যাতন আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিশ্বনবী 3 বছর জেল খাটলেন। আমার ভাইয়েরা, নবী ইউসুফ 10 বছর জেল খাটলেন। ওই জুলাইখার মতো মিশরের নারীরা তার প্রতি যখন আকৃষ্ট হয়ে যায়, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে তখন আফিল করলেন, ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি জেলখানার ভিতরে আমাকে না ঢোকান, যদি আপনি আমাকে সেভ না করেন, তাহলে দুনিয়ার নারীদের কুমন্ত্রণার ভিতরে আমরা পড়ে যাব। আমি দুনিয়ার নারীদের কুমন্ত্রণার ভিতরে পড়ে যাব। এইজন্য আমার নবী বিশ্বনবী নারীর কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة النساء جوبري الله مسيح الدجال دجال الفتنة কবর আযাবের ফিতনা জীবন মৃত্যুর ফিতনা এবং নারীদের ফিতনা থেকে বাঁচার জন্য আমার নবী দোয়া করতেন সুবহানাল্লাহ সেই দোয়া আমাদের করা দরকার আছে না ইউসুফ আল্লাহর কাছে দোয়া করেন ক্বাল রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি আল্লাহ আমার ডাকে আপনি একটু সাড়া দেন আমাকে সিজন জেলখানার ভিতরে ঢোকানোর ব্যবস্থা করেন তার মানে জেলখানার ভিতরে ঢোকানোর যিনি মূল কলাকৌশলী সেটা হলো জুলাইখা কথা বলেন ঠিক কি না জুলাইখার কারণে এরকম একটা সিচুয়েশন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আল্লাহর নবী আর বাইরে নিরাপদ নয় জেলখানার ভিতরেই নিরাপদ ঠিক তেমনি আমার ভাইরা যুগের ইউসুফ যারা আছে আমার তো মনে হয় দুনিয়ার যত ফিতনা এখন সয়লাব হয়ে গেল এরকম দুনিয়ার যুগের ইউসুফ যারা আছে তারাই হলো জেলখানার ভিতরেই নিরাপদ কথা বলেন ঠিক না বেটি জেলখানা থেকে যখন তারা বের হবে ইউসুফ যেভাবে রাজক্ষমতার ভিতর অধিষ্ঠিত হলেন দুনিয়ার যুগের ইউসুফরা সেই জায়গা মতো পৌঁছবেন কথা বলে থেকে সেই জায়গাটাই তাদের একটা ঐতিহাসিক সত্য ইউসুফ 10 বছর জেল খাটার পরে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে যুগের ইউসুফ যারা স্বপ্ন দেখার অপরাধে ভিতরে আছেন কিংবা ভিতরে থাকবেন তাদের জন্য এরকম একটি জায়গা অপেক্ষমান আছে কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা একদম যুগের সাথে হুবহুবি বিশ্বনবীর জীবনের সাথে বলে ইউসুফের জীবনের সাথে বলে আর বর্তমান যুগের কোরআনের দায়ীদের জীবনের সাথে বলে সব কিছু মিল আছে না একদম মিল 10 বছর পর্যন্ত তিনি যখন জেলখানার ভিতরে থাকলেন জেলখানার ভিতরে দুইজন যুবক ঢুকলো তাদেরকে শাস্তি দেয়া হলো তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হলো জেলখানার ভিতরে একটা নির্দিষ্ট সময় তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হলো এই যুবকগুলো যখন একদিন জেলখানার ভিতরে স্বপ্নে দেখলো তাদের একজন যুবকের হাতে হলো শরাবের পেয়ালা যিনি স্বপ্ন দেখলেন সেই যুবক যে তার নিজের হাতে শরাব তিনি বাদশাকে পরিবেশন করছেন একটা লোক এভাবে স্বপ্ন দেখলো আর আরেকজনের স্বপ্ন দেখলো যে তার মাথার উপরে কাকে ঠোকর মেরে মেরে খায় এই স্বপ্নের ব্যাখ্যাটা কেমন হবে ইউসুফের চরিত্রে তার আকৃষ্ট হয়ে ইউসুফকে জিজ্ঞেস করলো আপনি একটু তাবির করে দেন কারণ ওয়াইউআল্লিমুকা বিতাবিলিল আহাদিস আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে স্বপ্নের বর্ণনা করার মতো আপনাকে সক্ষমতা দান করেছি সুবহানাল্লাহ সেই জ্ঞানটা আপনাকে আমি দিয়েছি ইউসুফকে যখন জিজ্ঞেস করা হলো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ ব্যাখ্যা করলেন যে তোমার একটা স্বপ্ন যিনি শরাবের পাত্র পরিবেশন করছে তার অচিরে মুক্ত হবে সে আবার রাজ দরবারে রাজার মত পরিবেশনের দায়িত্ব সে পাবে সুবহানাল্লাহ আর আরেকজনের স্বপ্ন যেটা মাথার উপরে ঠোকর মেরে পাখি তাকে খায় এটা মানেই হলো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে আর তোমার মগজগুলো পাখি ঠোকর মেরে মেরে খাবে আল্লাহু আকবার বলেন সেই দুজন যুবকের স্বপ্ন একদম পুরোপুরি মিলে গেল প্রমাণ হয়ে গেল একজনকে আজিজি মিশর মাফ করে দিয়ে তার রাজ দরবারে আবার নিযুক্ত করলেন আর আরেকজনকে মৃত্যুদণ্ড দেয়া হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুবক দুজনকে বললেন তোমাদের ভিতরে যে জীবিত থাকবে আমার কথা আজিজি মিশরের কাছে অথবা বর্তমান মিশরের যে সমাজসীন যারা আছে তাদের কাছে বর্ণনা করবা যে স্বপ্নের সমস্ত ব্যাখ্যাগুলো আমি তাদের কাছে করতে পারি আমাকে যেন সেই সুযোগটা দেয়া হয় আমি তার রাজ দরবারে সহযোগিতা করতে চাই আমি তার রাজ ক্ষমতা চাই না আমি তার রাজ দরবারে সহযোগিতা করতে চাই কিন্তু সেই যুগের ইউসুফরা শুধু একটা স্বপ্ন দেখার অপরাধে আজকে ভিতরে নাকি বাহিরে কথা বলেন ভিতরে না বাহিরে হুজুরা তো রাজ ক্ষমতা দখল করতে চায় সহযোগী হতেছে কথা বলেন ঠিক কি না ইউসুফ বললেন তুমি রাজাকে গিয়ে বলবা যারা আমাকে একটু মুক্তির ব্যবস্থা করে আমি তার সহযোগী হতে চাই যেন আমি তাকে সহযোগিতা করতে পারে তার রাজক্ষমতা কিভাবে সে বর্ণনা করবে রাজক্ষমতা কিভাবে পরিচালনা করবে সেই সাহায্যটা আমি করতেছে তুমি একটু করে দিবা এখন রাজ দরবারে পরিবেশন করার জন্য মত সেই ব্যক্তি তার রাজার দরবারে যাওয়ার পরে এই কথাটা ভুলে যায় আরো কিছুদিন হযরত ইউসুফ জেলখানার ভিতরে থেকে একদিন রাজা স্বয়ং নিজে স্বপ্ন দেখলেন এবং স্বপ্নটা তারা সভাসদ যারা আছে তাদের কাছে বর্ণনা করলেন ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাত সুবহানাল্লাহ বলেন না হে আমার সভাসদ তোমরা যারা আছো আমি স্বপ্নে দেখলাম সাতটা তরতাজা গাভী সিমানুন তরতাজা গাবি আকুলুহুন্না সাবউন ইদাফুন, সাতটা দুর্বল গাবিকে খেয়ে ফেলতেছে। সাতটা শক্তিশালী গাবি সাতটা দুর্বল গাবিকে খেয়ে ফেলতেছে। আর আমি দেখলাম ওয়াসাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, আর আমি দেখলাম সাতটা তরতাজা শীষ আর সাতটা শুকনো শীষ। আল্লাহু আকবার।